সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি যে আপনারা যেখানে আছেন ভালোই আছেন। আজ আমি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে বিষয় রসায়ন তৃতীয় অধ্যায় আমরা করাচ্ছিলাম। আমি মমতাজ পারভীন। তৃতীয় অধ্যায় আমাদের ছিল মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। আজকে আমরা এই বিভিন্ন ব্লকের মৌলের সাধারণ ধর্মগুলো একটু দেখব। তার মধ্যে আজকে আমি এস ব্লকের মৌলের ধর্মগুলি মূলত দেখাবো, যেমন পর্যায় সারণীর গ্রুপ ওয়ান থেকে গ্রুপ টু। এস ব্লক মৌল আমরা কাদের বলেছি, যাদের সর্বশেষ যোগ্যতার স্তরে এনএস ওয়ান অথবা এনএস টু ইলেকট্রন থাকে তাদেরকে এস ব্লক মৌল। পর্যায় সারণীর গ্রুপ ওয়ান ও গ্রুপ টু এর 13টি মৌল এবং হিলিয়াম সহ মোট 14টি মৌল হচ্ছে এস ব্লক মৌল। এস ব্লক ব্লকের ধাতু সমূহ দুটি নামে পরিচিত, একটি হচ্ছে ক্ষার ধাতু আর একটি মৃত ক্ষার ধাতু, একটি মৃত ক্ষার ধাতু। মিথ্যা ধাতু ক্ষার ধাতু হচ্ছে কি, এস ব্লক মৌলসমূহের মধ্যে গ্রুপ ওয়ান এর মৌলগুলো যেটা সে তাদেরকে বলা হয় ক্ষার ধাতু, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম ইত্যাদিকে ক্ষার ধাতু বলে। কারণ এসব মৌল পানির সাথে বিক্রিয়া করে সবল ক্ষার ধাতু হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। যেমন লিথিয়াম, এটি পানির সাথে বিক্রিয়া করলে লিথিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন, সোডিয়াম এটি পানির সাথে বিক্রিয়া করলে সোডিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন করে। তারপরে আসে মৃত ক্ষার ধাতু। মৃত ক্ষার ধাতু হচ্ছে গ্রুপ টু এর ধাতু মৌলসমূহ হল কি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম এবং বেরিয়াম ও রেডিয়াম। এদের সর্বশেষ যোগ্যতার স্তরে ইলেকট্রন এনএস টু থাকে এবং এদেরকে মৃত ক্ষার ধাতু বলে। কারণ কি, এই ধাতুগুলোর মধ্যে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়ামের অক্সাইড ও কার্বনেট লবণ মাটিতে পাওয়া যায়, মাটি হচ্ছে মৃত্তিকা বা মাটি মাটিতে পাওয়া যায়, এই জন্য এদেরকে বলা হয় মৃত ক্ষার ধাতু। এরাও পানির সাথে বিক্রিয়া করে কিন্তু ধীরে 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 বিক্রিয়া করে ধাতু হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন করে। যেমন দেখো ক্যালসিয়াম, এটি পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস পানি, এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার উৎপন্ন করছে। এখন এস ব্লক মৌলের সাধারণ ধর্মগুলি, সাধারণ ধর্ম কি কি, এস ব্লকের ধাতু মৌলসমূহ নিম্ন গলনাঙ্ক ও নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট ধাতু। দুই নম্বর হচ্ছে এস ব্লকের মৌলসমূহ নরম ও নমনীয়, যেমন সোডিয়াম ধাতু এত নরম যে এটাকে ছুরি দিয়ে কাটা যায়। তিন নম্বর হচ্ছে গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু এর মৌলসমূহ এদের যোগ্যতা স্তরের ইলেকট্রন ত্যাগ করে যথাক্রমে একক ধনাত্ম যেমন লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, আর দ্বি ধনাত্মক বেরিয়াম টু প্লাস, ম্যাগনেসিয়াম টু প্লাস ইত্যাদি আয়ন গঠন করে। যেহেতু তাদের শেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন আছে, সেই একটি ইলেকট্রন ত্যাগ করলে তাহলে একক ধনাত্মক, আর যদি গ্রুপ টু এর মৌলগুলোর দুটি করে ইলেকট্রন আছে শেষ কক্ষপথে, তারা ওই দুটি ইলেকট্রন ত্যাগ করে দ্বি ধনাত্মক আয়ন গঠন করে। চার নম্বর হচ্ছে গ্রুপ ওয়ান ও গ্রুপ টু এর ক্যাটায়ন সমূহে কোন বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন থাকে না। এদের ক্যাটায়ন মানে কি, ইলেকট্রন ত্যাগ করার পর যেটা থাকে সেটাকে ক্যাটায়ন বলে। এখানেও তাই, এটা ত্যাগ করার পর এদের আর কোন বিজোড় ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন থাকে না। এই কারণে এদের যৌগ সমূহ বর্ণহীন এবং ডায়াম্যাগনেটিক, অর্থাৎ যারা কোন ম্যাগনেটিক ফিল্ড দ্বারা বিকশিত হয়, চুম্বক ক্ষেত্র দ্বারা বিকশিত হয়, ডায়াম্যাগনেটিক গ্রুপ। তারপরে পাঁচ নম্বর হচ্ছে গ্রুপ ওয়ান এর আয়নীকরণ শক্তি কম কিন্তু গ্রুপ টু এর আয়নীকরণ শক্তি বেশি। কারণ গ্রুপ ওয়ান এর শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটিকে ছড়াতে যে শক্তি প্রয়োজন হয়, তাকে আয়নে তৈরি করতে যে শক্তি প্রয়োজন সেটা কম। কিন্তু গ্রুপ টু এর মৌলগুলোর শেষ কক্ষপথে দুটি ইলেকট্রন আছে, সেজন্য এই দুটি ইলেকট্রনকে সরিয়ে নিতে শক্তি আর একটু বেশি লাগবে, সেজন্য গ্রুপ ওয়ান এর চেয়ে গ্রুপ টু এর আয়নীকরণ শক্তি বেশি। ছয় নম্বর হচ্ছে এস ব্লক মৌল তীব্র তড়িৎ ধনাত্মক, এদের সক্রিয়তা
एक ही ग्रुप नीचे दिखे मौलसमूह बृद्धि पाए तो तड़ि धनात्मक एवं सक्रियता ऊपर थेके नीचे दिखे एक ग्रुपर ऊपर थेके जत नीचे जावा जाए नीचे दिखे मौलगुलोर सक्रियता बृद्धि पाए। सात नम्बर एस ब्लक मौलसमूह तीव्र बीजारक रूपे क्रिया करे तीव्र बीजारक। आठ नम्बर बेरिलियम और मैगनेशियम व्यतीत एस ब्लकेर अन्य सकल मौल वुडसेर शिखाय वैशिष्ट्यपूर्ण वर्ण सृष्टि करे। आर नय नम्बर बेरिलियम व्यतीत एस ब्लकेर सकल मौल आयनिक यौग्य गठन करे। बेरिलियम आयनिक यौग्य गठन करे ना तार कारण एर आयन एटा आकारे खूब छोट एवं आयन गठन करे ना सेजन्य एस ब्लकेर सकल मौल आयनिक यौग्य गठन करे। এছিল আজকের মতো এস ব্লক মৌলের ধর্ম। এখন আমরা তোমাদের একটু বাড়ি কাজ দিয়ে দিয়ে দুটো কথা বলেছি যে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ধাতু গুডসের শিকার কোনো বর্ণ সৃষ্টি করে না কেন এটা তোমরা ঠিক করবে তৈরি করবে ব্যাখ্যা করো। আর দুই নম্বর হচ্ছে বেরিলিয়াম ধাতু আয়নিক যৌগ গঠন করে না কেন এই ব্যাখ্যা করো। এই দুটি ছোট প্রশ্নের উত্তর তোমরা করে রাখবে এবং এই ধর্মগুলো পড়বে মনে রাখবে এবং এগুলো ভবিষ্যতে তোমাদের তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। এর পরের ক্লাসে আবার আমরা পি ব্লক মৌল নিয়ে আলোচনা করব তাদের ধর্ম নিয়ে আলোচনা করব। তাহলে সবাই অনলাইন ক্লাসের সাথেই থাকবে। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।